কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের আরফানুল হক রিফাত, নৌকা ও ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাত পাখা প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি, নিজামুদ্দিন কায়সার ঘোড়া ও কামরুল আহসান বাবুল পেয়েছেন হরিণ প্রতীক। এরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। তবে নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন রিটার্নিং অফিসার শাহেদুন নবী চৌধুরী। এ সময় নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে মানতে সব প্রার্থীদের আহ্বান জানান তিনি। কুমিল্লা সিটি কর্পোরেশনের এবারের নির্বাচনে মেয়র পদে 5 জন, 27 ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 106 জন ও 9টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 36 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে থেকে 9 জন নির্বাহী কাজ করা শুরু করবেন এবং এক বিজিবি প্লাটুন মোতায়েন করা আছে অলরেডি। ওনারা এলাকায় নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন। এখানে আমাদের আচরণ বিধিমালায় যেভাবে বলা আছে, যদি আচরণবিধি প্রতিপালন করা না হয় তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। আমরা ইতিমধ্যে আমরা প্রার্থী যারা আচরণবিধি ভঙ্গ করেছেন নির্বাচন পূর্ব সময়ে, তাদেরকে বেশ কিছু প্রার্থীকে আমরা শোকজ করেছি। প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। এ সময় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেন স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কাউসার। সামাজিক কাজে ব্যস্ত থাকায় আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতের প্রতীক বরাদ্দ নেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর। কুমিল্লার মানুষ এই নৌকার পক্ষে ভোট দেবেন। কুমিল্লার সুবিধাবঞ্চিত মানুষ দীর্ঘদিন অপেক্ষায় ছিল স্বাধীনতার পক্ষের শক্তি এই নির্বাচন এই সিটি কর্পোরেশন নেতৃত্ব দেবে। এই কুমিল্লায় যে দানবীয় শাসন এবং যে বর্তমান সরকারের যে অত্যাচারিত শাসন, তার শাসন থেকে গোড়া প্রতীকের মাধ্যমে আমি কুমিল্লাবাসীকে মুক্ত করব। মানুষের দৈনন্দিন যে চাহিদাটা, একটা রাস্তাঘাট, একটা সুন্দর একটা ফুটপাথ, একটা ড্রেন, মানুষের এলইডি লাইট, এগুলি আমি আস্তে আস্তে করতে চেষ্টা করছি। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন প্রার্থীরা। 29 মে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সব প্রার্থীদের সাথে মত বিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে শুরু হলো কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয়বারের নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। গত 2 বারের নির্বাচনেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, তাই এবারের নির্বাচন কেমন হবে সেদিকেই নজর রাখছে দেশবাসী। আর প্রথম নির্বাচন হিসেবে এই নির্বাচনকে সুষ্ঠু করাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বর্তমান নির্বাচন কমিশন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, কুমিল্লা।